তো বন্ধুগণ, প্রস্তুতি পর্ব দেখতে পাচ্ছেন। জঙ্গিপুর রোড রেল স্টেশন চলছে, অমৃত ভারত প্রকল্পের যে কাজ হবে এখন দেখতে পাচ্ছেন। এই 26 তারিখ শিলান্যাস হবে, 26 ফেব্রুয়ারি জঙ্গিপুর রোড রেল স্টেশন শিলান্যাস হতে চলেছে। সেই ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদম তার জন্য জঙ্গিপুর রোড একদম ভব্য বিল্ডিং নির্মাণ চলছে। সেই প্রবেশদ্বার এইদিক থেকেই থাকছে, সেই প্রবেশদ্বার তো চলছে দেখতে পাচ্ছেন। জঙ্গিপুর রোড রেল স্টেশন, জঙ্গিপুর রোড রেল স্টেশন ভব্য আধুনিক মডেলের একদম যে সামনের যে গেট আপনারা দেখেছেন সেই কাজ কিন্তু অতি দ্রুত শুরু হয়ে গেছে। এদিকে তো কাজ চলছে, এক্সিকিউটিভ লাউঞ্জ এবং ডরমেটারি রিটায়ারিং রুম সমস্ত কিছু এখানেই থাকবে এই বিল্ডিংয়ে। অলরেডি দেখতে পাচ্ছেন জঙ্গিপুর রোড রেল স্টেশনের বক্স লিফট সুন্দরভাবে একদম লিফট কিছুদিনের মধ্যে দেখতে পাবেন চলাচল শুরু হয়ে যাবে। অলরেডি বক্স লিফট দেখতে পাচ্ছেন, জঙ্গিপুর রোড রেল স্টেশন বক্স লিফট নির্মাণের কাজ চলছে দেখতে পাচ্ছেন। এদিকে বাইরে বাই রোড থেকে যে সমস্ত মানুষজন এদিক থেকে উঠবে, এদিকে রোডের কানেক্টিভিটি করা হবে। এই সাইডে এমনিতেই দেখতেই পাচ্ছেন একটা বিল্ডিং নির্মাণ হচ্ছে, এখানে থাকবে টিকিট কাউন্টার ও আমি এখানে ডিসপ্লে বোর্ড রয়েছে, কোন ট্রেন কোন প্ল্যাটফর্মে বসবে সমস্ত কিছু জানতে পারবেন। সঙ্গে কাজ চলছে দেখতেই পাচ্ছেন। গুড নিউজ বন্ধুগণ, জঙ্গিপুর রোড রেল স্টেশন দেখতে পাচ্ছেন আধুনিকীকরণ শুরু হয়ে গেছে, ভব্য প্রবেশদ্বার গেট নির্মাণ। অমৃত ভারত প্রকল্পের শুভ সূচনা কিন্তু 26 তারিখ জঙ্গিপুর রোড রেল স্টেশনে হতে চলেছে। তার আগে কিন্তু কাজ শুরু হয়েছিল, আপনারা দেখেছিলেন, এখন ওই যে প্যান্ডেল করা হয়েছে দেখতে পাচ্ছেন সাইডে, তার অনুষ্ঠান কিন্তু আগামী 26 তারিখ হতে চলেছে। তার আগে আপনাদেরকে আমি দেখাচ্ছি এদিকে কী প্রস্তুতি পর্ব এখন জঙ্গিপুর রোড রেল স্টেশন জুড়ে চলছে। সেই অনুষ্ঠান 26 তারিখ যে অনুষ্ঠান হতে চলেছে, সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে শিলান্যাস করবেন অমৃত ভারত প্রকল্পের, তো সেই আপডেট সমস্ত আপনাদের দেখাবো। এছাড়াও জঙ্গিপুর রোড রেল স্টেশন ফুল আপডেট আপনারা পেয়ে যাবেন, সঙ্গে থাকুন। চলছে দেখতে পাচ্ছেন জঙ্গিপুর রোড রেল স্টেশন, জঙ্গিপুর রোড রেল স্টেশন ভব্য আধুনিক মডেলের একদম যে সামনের যে গেট আপনারা দেখেছেন সেই কাজ কিন্তু অতি দ্রুত শুরু হয়ে গেছে। এদিকে রোড দেখতে পাচ্ছেন, রোড নির্মাণ শুরু, রোড রেডি করা হচ্ছে, একদম রোডের মতো তৈরি করে সুন্দরভাবে সেই গেট। আর ওই দেখতে পাচ্ছেন সামনে যেই যে কনস্ট্রাকশন, এটা কিন্তু একদম এই যে ওপরে একে ছাউনির মতো করে দেওয়া হবে, আপনারা মডেল দেখেছেন কেমন মডেলে হতে চলেছে। আর তার আগে এখানে দেখতে পাচ্ছেন স্টিল দিয়ে সুন্দরভাবে একদম লাগানো চলছে, এর ওপর সমস্ত যে ডিজাইনগুলো আপনারা দেখেছিলেন A to Z বসবে। আর এদিকে প্রস্তুতি চলছে অনুষ্ঠানের। তো বন্ধুগণ, প্রস্তুতি পর্ব দেখতে পাচ্ছেন জঙ্গিপুর রোড রেল স্টেশন চলছে, অমৃত ভারত প্রকল্পের যে কাজ হবে সেই কাজের অলরেডি কাজ তো শুরু হয়েছে আপনারা দেখেছেন। তারপরে জঙ্গিপুর রোড রেল স্টেশনের এই যে আধুনিকীকরণের যে কাজের শিলান্যাস 6ই আগস্ট যে অন্যান্য স্টেশনে হয়েছিল, এই স্টেশনে কিন্তু তখন শিলান্যাসের কোনো রকম কিছু আমরা দেখতে পাইনি, তবে কাজ শুরু হয়েছিল। তো এখন দেখতে পাচ্ছেন এই 26 তারিখ শিলান্যাস হবে, 26 ফেব্রুয়ারি জঙ্গিপুর রোড রেল স্টেশন শিলান্যাস হতে চলেছে। সেই ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদম তার জন্য প্রস্তুতি চলছে, প্যান্ডেল করা হয়েছে দেখতে পাচ্ছেন, জায়গা একদম সুন্দরভাবে রেডি করা চলছে। এদিকে ক্যামেরা থেকে শুরু করে সমস্ত কিছু রেডি, আর সমস্ত মানে আর কি মিডিয়ার লোকজনরা থাকবে, সকলে উপস্থিত থাকবে তো দেখতে পাচ্ছেন। আর এইদিকে একদম প্যান্ডেল করা হবে, সেরকম ব্যবস্থা করা চলছে। এদিকে সার্ভে চলছে দেখতে পাচ্ছেন, সমস্ত কিছু চলছে জঙ্গিপুর রোড রেল স্টেশনে। তো 26 তারিখের প্রস্তুতি পর্ব এখন চলছে, এই মুহূর্তে প্যান্ডেল করা হয়েছে, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো কাজ চলছে দেখতে পাচ্ছেন, এই যে গেট একদম এই সাইড থেকে পুরো ভব্য প্রবেশদ্বার গেট থেকে এদিক থেকে পুরো একদম সমস্ত মানুষজন ঢুকবে। আর একদম প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন, ট্রেন চলাচল করছে, একদম এদিক থেকে প্রবেশ করবে। তো আগামী দিনে একদম পুরো মডেল চেঞ্জ হয়ে যাচ্ছে জঙ্গিপুর রোড রেল স্টেশন। 1 নম্বর 2 নম্বর প্ল্যাটফর্ম, অলরেডি প্ল্যাটফর্মে কোচ ইন্ডিকেটর ডিসপ্লে বোর্ড লাগানো হয়েছে, শুধুমাত্র লাইট জ্বলার অপেক্ষায়। এখানে দেখতে পাচ্ছেন প্লেট বসানো হয়েছে, অনেক কাজকর্ম সব কমপ্লিট হয়েছে। আর সামনে এই যে জঙ্গিপুর রোড রেল স্টেশন, অসাধারণ সেই কাজকর্মগুলো চলছে, তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর সঙ্গে স্টেশনের পুরো একদম দেখতে পাচ্ছেন ওদিকে যে স্কোয়ার শেপের যে পুরো একদম বানানো হয়েছে ওখানে লিফট, সেটাও দেখতে পাচ্ছেন, সমস্ত কিছু বক্স লিফট আর কি, বক্স লিফটও রেডি করা হয়েছে, সমস্ত কাজকর্ম চলছে দেখতেই পাচ্ছেন। এক্সিকিউটিভ লাউঞ্জ এবং ডরমেটারি রিটায়ারিং রুম সমস্ত কিছু এখানেই থাকবে এই বিল্ডিংয়ে, নির্মাণ চলছে। বিল্ডিং দেখতে পাচ্ছেন অলরেডি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো বিল্ডিং পুরো একদম মডেল, পুরনো যে জঙ্গিপুর রোড রেল স্টেশনের যে মডেল, একদম
সেই রকম মডেলে কিন্তু দেখতে পাচ্ছেন, দরজার মতো সুন্দরভাবে এমনভাবে করা হয়েছে, একটু অন্যরকমই। আর সঙ্গে এখানে কোচ ইন্ডিকেটর ডিসপ্লে বোর্ড অলরেডি বসানো হয়েছে, আপনাদের আগেও দেখিয়েছি, এখনও দেখতে পাচ্ছেন এগুলো পুরো কমপ্লিট হচ্ছে। আর এই সাইড থেকে সমস্ত জায়গায় প্লেট বসবে, তারপরে একদম যে শুভ সূচনা হচ্ছে 26 তারিখ, তারপরে আরও দ্রুত গতিতে কাজ হবে, খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে কাজ। দেখতে পাচ্ছেন জঙ্গিপুর রোড রেল স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্ম। অলরেডি বক্স লিফ্ট দেখতে পাচ্ছেন, জঙ্গিপুর রোড রেল স্টেশন বক্স লিফ্ট নির্মাণের কাজ চলছে। ওই দিকের প্ল্যাটফর্ম মানে আর কি ওই বাইরের দিকে রোড থেকে এসেও কিন্তু ওই বাইরে থেকে একদম বক্স লিফ্টে করে উঠে যাবে ওপরে, তারপরে বিভিন্ন প্ল্যাটফর্মে নামার জন্য যাত্রীদের সুবিধার জন্য বক্স লিফ্ট বসিয়ে দেওয়া হয়েছে জঙ্গিপুর রোড রেল স্টেশন। অলরেডি দেখতে পাচ্ছেন জঙ্গিপুর রোড রেল স্টেশনের বক্স লিফ্ট সুন্দরভাবে একদম লিফ্ট কিছুদিনের মধ্যে দেখতে পাবেন চলাচল শুরু হয়ে যাবে, পুরো কমপ্লিট চলছে এই মুহূর্তে কাজ। একদমই এখানে ডিসপ্লে বোর্ড রয়েছে, কোন ট্রেন কোন প্ল্যাটফর্মে বসবে সমস্ত কিছু জানতে পারবেন। সঙ্গে কাজ চলছে দেখতেই পাচ্ছেন, বক্স লিফ্ট নির্মাণ দ্রুত চলছে। দেখতে পাচ্ছেন এদিকে বাইরে বাই রোড থেকে যে সমস্ত মানুষজন এদিক থেকে উঠবে, এদিকে রোডের কানেক্টিভিটি করা হবে। এই সাইডে এমনিতেই দেখতেই পাচ্ছেন একটা বিল্ডিং নির্মাণ হচ্ছে, এখানে থাকবে টিকিট কাউন্টার ও ওয়েটিং হল সামনে। জঙ্গিপুর রোড একদম ভব্য বিল্ডিং নির্মাণ চলছে, সেই প্রবেশদ্বার এই দিক থেকেই থাকছে সেই প্রবেশদ্বার। তো জঙ্গিপুর রোড রেল স্টেশন আধুনিকীকরণের আপডেট।